উন্মোচিত হলা ড্রিমস আইডল রেসিডেন্সিয়াল স্কুল শিক্ষয়িত্রী দীপ্তিলতা মহান্তিঙ্ কবিতা সংকলন জীবন সরসী কবিতা সংকলনর শিক্ষণীয় বিষয়বস্তু ও উচ্চকোটির শক্তি সংযোজনা অত্যন্ত মার্মিক হয়েপারছে বলে অতিথিঙ্ মত। ড্রিমস আইডল রেসিডেন্সিয়াল স্কুলর সহকারী শিক্ষয়িত্রী দীপ্তিলতা মহান্তিঙ্ কবিতা সংকলন জীবন সরসী লোকার্পিত হয়েছে। বিদ্যালয় পরিসরের আয়োজিত উৎসবরে জেলা গ্রাম্য উন্নয়ন সংস্থা প্রকল্প অতিরিক্ত নির্দেশক নীলু মহাপাত্র, কবি প্রশান্ত দাস, কবি অভয় দাস, কবি কালীপদ পণ্ডা প্রমুখ বরেণ্য অতিথি ভাবে যোগদে পুস্তকক উন্মোচন করে। শিক্ষয়িত্রী শ্রীমতী মহান্তি নূয়াভাবে লেখুলে তাঁদ্বারা লিখিত শিক্ষণীয় বিষয়বস্তু ও উচ্চকোটির শব্দ সংযোজনা অত্যন্ত মার্মিক হয়েপারছে বলে অতিথি মানে মত প্রকাশ করে। এইভাবে সাধনা জারি রহলে আগামী দিনের শ্রীমতী মহান্তিঙ্ কবিতা তথা অন্যান্য সাহিত্যকৃতি পাঠকঙ্ দ্বারা নিশ্চিত আদৃত হব বলে সেমানে কইথিলে। শিক্ষয়িত্রী শ্রীমতী মহান্তি এই লোকার্পণ উৎসবরে যোগদে নিজের লেখকীয় অনুভূতি ও অভিজ্ঞতা সম্পর্কে সূচনা দিয়েছিলে। যে এই ছোট অতি ক্ষুদ্র ক্ষুদ্রাদমি ক্ষুদ্র মানুষটি মানে লেখা এমনি লেখু লেখু লেখি পকাইছি, তো সেগুলাক বহুত কিছু লেখিছি, সেসব এমনি খাতা ভিতরে রহিকি চিরি যাইছি, কেড়ে হজি যাইছি। তো যেতবেলে মো পিলা মানে দেখন্তি কই তো বহুত ভালো হয়েছে লেখা গুড়াক, আকু সংগ্রহ করিকি রখ। মো বড় ঝিও বিশেষ করি বহুত উৎসাহ বহুত প্রেরণা দিয়েছে মতে, এবং তাহারি উদ্যমরে বিদ্যালয় প্রতিষ্ঠাতা গঙ্গাধর দাস এই উৎসবরে পৌরোহিত্য করে। বিদ্যালয়ের অধ্যক্ষা পুষ্পিতা মহান্তি শেষে সমস্ত ধন্যবাদ অর্পণ করে। ভাবগ্রাহী মহান্তি, মুক্তার আহমদ, শিক্ষয়িত্রী স্মৃতিসুধা দাস, সত্যভামা প্রধান, রেহনা বেগম, দীপাঞ্জলি দাস, রূপশ্রী বেহরা, দেবশ্রী গিরি, মধুস্মিতা প্রধান, কল্পনা বারিক, কমলামণি পাল, মধুস্মিতা মহন্ত প্রমুখ এই উৎসবরে উপস্থিত ছিলেন।